থ্রি করলে কি হচ্ছে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, একটা প্লাস একটা মাইনাস, করতে হবে কি মাইনাস, সাইন কি হবে মাইনাস, বড়টার সাইন, বড়টার সাইন মানে এখানে কি আছে থ্রি আগে মাইনাস, তার মানে হবে মাইনাস, থ্রি থেকে ওয়ান মাইনাস করলে টু, তাহলে মাইনাস টু তো রিমাইন্ডার হতে পারে না, মাইনাস রিমাইন্ডার মধ্যে মাইনাস হতে পারে না, কি করতে হবে আমাদের যেটা দিয়ে ডিভিশন করতে হচ্ছিল ডিভিজর থেকে এটা মাইনাস হতে পারে, তাহলে 8 মাইনাস 2 করলে হলো 6, আমাদের রিমাইন্ডার বেরোলো 6, কিন্তু দেখো অপশনে কিন্তু 6 নেই, অঙ্কটা এখানে ভুল দেওয়া আছে, এই যে অঙ্কটা আমাদের এসএসসি সিজিএল তে এসেছিল টায়ার 1 এ সম্ভবত 1999 এ, অঙ্কের আনসারটা কিন্তু এখানে দেওয়া ছিল না, টুকটাক এরকম কিন্তু অঙ্ক ভুল থাকে, তোমরা ঘাবড়ে যেও না, তো এটা তোমরা যখন প্র্যাকটিস করবে যে কোনো বই থেকে তখন যদি এরকম অঙ্ক দেখো যে ভুল হচ্ছে সেটা নিয়ে একবার দুবার চেক করো, তারপর যদি দেখো যে হচ্ছে না তাহলে জানবে যে অঙ্কটা ভুল আছে। আচ্ছা আমরা দেখি এবার নেক্সট অঙ্কটা, দেখো নেক্সট অঙ্কটা দেখো খুব সহজ আছে, কি আছে দেখে নিই, এখানে দেওয়া আছে 17 to the power 200, আমি বলেছি এই পাওয়ারে কত আছে সেটা কিন্তু ম্যাটার করে না, তারপর কি আছে ডিভাইডেড বাই 18, ডিভাইডেড বাই 18 কে 18 করলে রিমাইন্ডার কি হবে আমাদের এখানে অপশনে দেওয়া আছে, এই অঙ্কটা ঠিক আছে চিন্তা করার কিছু নেই, তো দেখি আমরা 17 to the power 200 ডিভাইডেড বাই 18, দেখো আমি আগের দিন একটা ফর্মুলা দেখিয়েছিলাম, আমি আবারও বলছি তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আগের ভিডিওটা দেখে নিও, আমি সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখো এখানে কি আছে 17 মানে হচ্ছে a বাই a প্লাস 1, 17 টু দি পাওয়ার n বাই a প্লাস 1 মানে a বা a টু দি পাওয়ার n বাই a প্লাস 1 করলে কি হবে, যদি হয় রিমাইন্ডার, রিমাইন্ডারটা ডিপেন্ড করে এই n এর উপর, n যদি ইভেন হয় মানে জোড় সংখ্যা, মানে আমরা দেখতে পাচ্ছি 200, 200 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে আমাদের রিমাইন্ডার হবে 1, আর n যদি বিজোড় হতো মানে 201 বা 199 অন্য কিছু হতো তাহলে রিমাইন্ডার হতো a, তাহলে আমাদের কাছে যেহেতু রিমাইন্ডার 200 মানে জোড় সংখ্যা তাহলে রিমাইন্ডার কত হবে 1, আমরা দেখতেই পাচ্ছি অপশন 4 এ এটা দেওয়া আছে, বুঝতে পারলে তোমরা, তো আমরা দেখি এবার নেক্সট অঙ্কটা কি আছে, দেখো নেক্সট অঙ্কটা কি দেওয়া আছে, নেক্সট অঙ্কটা আমাদের দেওয়া আছে যে the remainder when 3 to the power 21 is divided by 5, তাহলে আমাদের রিমাইন্ডার ফ্যাক্টর অপশন দেওয়া আছে, আমরা দেখি 3 to the power 21 by 5, এখানে আমরা দেখতে পাচ্ছি a প্লাস 1 এর ফর্মুলা কোনোটাই আসছে না, নিচে বা উপরে কোনোটাতেই আমরা করতে পারছি না, a প্লাস 1 a বাই a প্লাস 1 এর মানতে পারছি না, আর a বাই a মাইনাস 1 এর মানতে পারছি না, তাই না, বড় এটা কি হয়ে গেছে প্লাস 2 হয়ে গেছে, তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখি, দেখ আমাদের কি করতে হবে, ফার্স্ট আমি করলাম এটা আছে 5, তাই তো ঠিক আমি এরকম ভাবে করলাম 3 to the power 20 into 3 করলে কি হবে, মানে 3 to the power 1 তো লিখতে লাগে না, তাহলে 20 প্লাস আমরা মাল্টিপ্লাই করার সময় কি হয় আমি একবার দেখিয়ে দিই, a to the power n যদি হয় তাহলে হয় মাল্টিপ্লাই করলে n প্লাস n, তো এখানে যদি আমরা এই দুটো a দেখতে পাচ্ছি 3 মিলে গেছে তাহলে আমাদের পাওয়ার গুলো কি হবে প্লাস, তাহলে 21 কে আমি ভাঙলাম কিভাবে 20 in 20 আর 1 21 কে আমি 20 প্লাস 1 এ ভেঙেছি, তাহলে কি হয়েছে 3 to the power 20 into 3 to the power 1, ঠিক আছে নিচে যা আছে তাই বসবে, এবার অঙ্কটা কি করে করবো দেখ, তো আমাদের এখানে আমি কেন এটা করলাম 20 তে কেন ভাঙলাম সেটাও বুঝবো, এবার দেখো এটা, এবার দেখো এখানে আমরা 20 কে কিভাবে ভাঙবো, 3 to the power আমি লিখছি 4 to the power 5 into 3 to the power 1, আমি আরেকবার দেখো a to the power m 4 to the power যদি m হয় আমরা লিখতে পারি a to the power m into 1 n m into n, তাহলে m into n যদি দেওয়া থাকে তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি, ভেঙে আমি 20 কে কিভাবে লিখেছি 4 5 20 ডিভাইডেড বাই যেমন 5 আছে তাহলে 5,
এবার যেটা করতে হবে দেখো, আমি পাশের দিকে করছি, এখানে হলো 3 to the power 4, 3 to the power 4 মানে হচ্ছে 81, 4 to the power 5 divided into 3 to the power 1। আমি আগের দিন এই কোনটা হবে, কোনটা যে হবে সেটা কি করে দেখবো সেটাও দেখিয়েছি, তোমরা পারলে একবার দেখে নিও। ডিভাইডেড বাই 5। এবার দেখো আমার কাছে কথা বলো, এটা এই ওয়ানটা না লিখলেও চলবে আমার। আমি এবার কি করবো, এখানে দেখো 81/5, 81 whole to the power 5/5 into 3/5, ঠিক আছে? তো 81 কে আমি যদি 5 দিয়ে ডিভিশন করি, আমি এখানে দেখাচ্ছি 81 কে যদি 5 দিয়ে ডিভিশন করি কি হবে আমাদের এখানে, রিমাইন্ডার কত বেরোচ্ছে? 1। তাহলে এখানে আমার রিমাইন্ডার 1 বেরোবে, এখানে রিমাইন্ডার কত বেরোচ্ছে? 1। আচ্ছা 1 to the power 5, 1 to the power 5 ইন্টু, এখানে কত রিমাইন্ডার বেরোবে আমি বলেছি কি, যদি উপরে ছোট সংখ্যা থাকে সেটাই রিমাইন্ডার, মানে 3। এখানে এখানে কিন্তু নেই, তার মানে 1 to the power 5, 1 to the power 5 মানে কত? 1। 1 to the power 5 মানে হচ্ছে 1 into 3 ইজ ইকুয়াল টু হলো 3, তার মানে রিমাইন্ডার কত বেরোচ্ছে এখানে। তো অঙ্কে যদি আমাদের থাকে আমাকে একটু সাজিয়ে নিতে হবে, একটুখানি ক্যালকুলেশন করে নিতে হবে। তো আমরা দেখি আরেকটা অঙ্ক এরকম টাইপেরই, ও পরের অঙ্কটাও কিছুটা একই রকম আছে। তো এখানে কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, 2 to the power 31 কে ডিভিশন করা হচ্ছে 5 দিয়ে, তাহলে আমাদের রিমাইন্ডার কি বেরোবে জানতে চাইছে। এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, আমি অঙ্কটা লিখি, 2 to the power 31 divided by 5। আমি এটাকে করলাম 2 to the power 30 into 2, মানে 2 to the power 1, 1টা লিখতে লাগে না, divided by 5। এবার 2 to the power 30 কে লিখলাম 2, এইভাবে লিখে এখানে লিখলাম 15। কেন কেন লিখলাম 15, মানে 15 into 2 = 30। এখানে এটা কেন লিখেছি পরের লাইনে বুঝি, আর ইন্টু এখানে 2/5। এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 4 to the power 2 square মানে 4, 4 to the power 15 into 2/5, তার মানে 4 to the power 15/5 into 2/5। এবার দেখো এটা আমাদের আগের অঙ্কটার মতো চলে আসছে, আগের অঙ্কটা বলতে আগে যে অঙ্কগুলো করাচ্ছিলাম কি এসেছে, a to the power n by a plus 1, a to the power n by a plus 1, যদি আমাদের প্লাস থাকে নিচে আর এই আমাদের তখন কি হয়, এই n এর উপর ডিপেন্ড করে রিমাইন্ডার কি হবে, n যদি অড হয় তাহলে কি হবে রিমাইন্ডার হবে a, n যদি ইভেন হয় তাহলে রিমাইন্ডার হবে 1। আমি আগে 2-3টা আগে অঙ্ক পড়িয়েছি, তোমরা যদি ব্যাপারটা খেয়াল না করে থাকো আরেকবার পজ করে বা যে পেছন দিকে গিয়ে ভিডিওটা দেখে নাও। আচ্ছা দেখো এবার দেখো এখানে আমাদের a to the power n, এবারে কি আছে আমাদের, এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে ওপরে কি আছে 4 মানে এই যে 5 মানে 4 + 1, তার মানে আমাদের এখানে যদি n টা গিয়েছে 15, মানে অড আছে, তার মানে আমাদের এ কি হবে আমাদের রিমাইন্ডার হবে 4, এখানে রিমাইন্ডার হলো 4। আর এখানে কত হবে রিমাইন্ডার, এখানে রিমাইন্ডার হবে আমরা দেখতে পাচ্ছি, যদি এখানে আমি কি বলি যে ছোট সংখ্যা যদি থাকে, ছোট সংখ্যা থাকলে কি হয়, ছোট সংখ্যা থাকলে অলওয়েজ আমাদের হবে এই নাম্বার মানে ওপরের নাম্বারটাই বসে থাকে, তাহলে রিমাইন্ডার কত হচ্ছে, এখানে আমাদের দেখা যাচ্ছে 8। দেখো 8 কি রিমাইন্ডার হতে পারে, হতে পারে না, কারণটা হচ্ছে এখানে 5 আছে, তাহলে আমাদের হবে এখানে আমরা 8 কে আবার 5 দিয়ে ডিভিশন করব, 8 কে 5 দিয়ে ডিভিশন করলে কত হচ্ছে, 8 কে 5 দিয়ে ডিভিশন করতে হবে আমাদের 8 1 5 1 5, নিচে হলো 3, আমাদের রিমাইন্ডার হচ্ছে 3। বুঝা গেল কিভাবে করতে হবে, কেমন লাগলো আমার আজকের ভিডিও তোমরা অবশ্যই আমাকে জানিও। আর আমি পরের দিন ইউনিট ডিজিটের কিছু অঙ্ক করব, নাম্বার সিস্টেমের আরেকটা পার্ট ইউনিট ডিজিট, যেটা দিয়ে এই অঙ্কগুলোও কয়েকটা সলভ করা যায়। আর তোমাদের যেটা বলার, তোমরা কিন্তু তোমাদের কোনো অঙ্ক আটকে গেলে, এই টাইপের কোনো অঙ্ক আটকে গেলে তোমরা অবশ্যই আমাকে জানিও,
সেখানে ইউটিউব কমেন্টেও জানাতে পারো, অথবা আমার ফেসবুক গ্রুপ বা পেজে তোমরা লাইক করতে পারো, গ্রুপে জয়েন হতে পারো, সেখানেও আমাকে ফটো শেয়ার করে আমাকে জানতে চাইতে পারো, অবশ্যই আমি জানিয়ে দেবো। আমাকে অনেকেই সেটা জানাচ্ছে এবং আমি তাদের করেও দিচ্ছি, তারা নিশ্চয়ই খুশি। আর আমি চাই তোমাদের তোমাদের যাতে হেল্প হয়, তো তোমরা পরের ভিডিওটা দেখো। পরের ভিডিও আমি করাবো টাইম অ্যান্ড ওয়ার্ক শনিবার দিন, আমি যেটা করাই সোম আর বুধ, করাই নাম্বার সিস্টেম আর শনিবার টাইম অ্যান্ড ওয়ার্ক। কিছুটা অঙ্ক শেষ হওয়ার পরে, হাফ অঙ্ক মোটামুটি শেষ হওয়ার পরে আমি নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স অথবা সুদ আসল বা প্রফিট অ্যান্ড লস। আমি এখন ওটা ঠিক করে উঠতে পারিনি, তো অনেকেই এইগুলোর উপর ভিডিও চাইছে, বিশেষ করে লাভ লাভ ক্ষতির অঙ্ক তো অনেকেই চাইছে। দেখা যাক আমি কোনটা করি। আমি আপাতত শনিবার দিন টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করবো, তোমরা অবশ্যই দেখো ভিডিও, আর কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ। এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই। থ্যাংক ইউ।